হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ক্রাফট। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। টাইটেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। সো বেসিক্যালি নিউজ পেপার আমাদের সবার বাড়িতে থাকে। নিউজ পেপার পড়া হয়ে গেলে না হলে ফেলে দিই, না হলে কেজি দরে বিক্রি করে দিই। তো সেই ফেলে দেওয়া নিউজ পেপার দিয়ে কীভাবে ফটো ফ্রেম বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। সেটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখা যাক। আমরা একটা নিউজ পেপারের একটা সাইডকে চারটে ভাগে ভাগ করে নিয়েছি। এবার সেটাকে টুথপিকের সাহায্যে এইরকমভাবে রোল বানিয়ে একটা স্টিক বানিয়ে নেব। স্টিকটা বানানোর সময় খেয়াল রাখতে হবে স্টিকটা যাতে টাইট হয়, কারণ স্টিকটা যত টাইট হবে আমাদের ফ্রেম কিন্তু তত ভালো হবে। স্টিকটা বানানো হয়ে গেলে স্টিকের শেষটুকু আমরা গ্লুয়ের সাহায্যে আটকে নেব। ঠিক সেম প্রসেসে আমরা টোটাল 16টা স্টিক বানিয়ে নেব। বানানো হয়ে গেলে চারটে করে স্টিক একসাথে আটকে নিতে হবে। আটকানোর সুবিধার জন্য ছোট কাগজের টুকরোয় গ্লু লাগিয়ে সেটাকে আগে আটকে নিয়েছি। এরপর সমান মাপের কাগজ নিয়ে স্টিকগুলোকে আটকে নেব। আটকানো হয়ে গেলে কিছুটা এই রকম দেখতে লাগবে। এরপর সবকটাকে সমান মাপের করে কেটে নেব। ছবিকে সাদা কাগজের উপর আটকে নিচ্ছি। এটা একটা ট্রিক যাতে ছবিটা দেখতে অনেকটা বড় লাগে। ছবিটা বসানোর পরে ছবির সাইড বরাবর আমি 3.5 সেন্টিমিটার করে মাপ নিয়ে সেটাকে কেটে নেব। এবার আমি বানিয়ে রাখা স্টিকগুলো কালো ফেব্রিক কালার দিয়ে কালার করে নেব। সবকটা স্টিক কালার হয়ে গেলে সেম মাপের করে কেটে নেব। আমি এইরকম শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্য রকম শেপও দিতে পারেন। এরপর ছবির বেসটা একটু মোটা করার জন্য সেম মাপে কেটে রাখা পিচ বোর্ড আমি ছবির পিছনে লাগিয়ে নিচ্ছি। কাগজের টুকরোয় গ্লু লাগিয়ে একটা স্টিক আরেকটা স্টিকের সাথে লাগিয়ে নেব। খুব ভালো করে লাগাতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় এবং ফ্রেমটা যাতে খুব শক্ত হয়। ফ্রেম বানানো হয়ে গেলে সেম মাপে কেটে রাখা সাদা কাগজের সাহায্যে ফ্রেম আর ফটো একসাথে আটকে নেব। আমাদের ফটো ফ্রেম রেডি। পুরোটা রেডি হওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি আসবো আমাদের নেক্সট ভিডিও নিয়ে। সো স্টে টিউন।